সমাজের বিভিন্ন জায়গাতে বিভিন্ন শ্রেণী তারা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে সেখানে আপনারা কি বলবেন একদমই সাম্প্রদায়িক যে বীজ এটা তো আমাদের মধ্যে একটা ভীষণ অশান্তি বয়ে এনেছে একবারে সারা বিশ্বে ভারতে বিভিন্ন জায়গায় এটা কোনোভাবেই আমরা ভারতবাসীরা কেউ আমরা মেনে নিই না কেউ চাইও না সকলে ভারতের অরিজিনালি সবাই শান্তিপ্রিয় মানুষ কিছু শ্রেণী হয়তো সেরকম উস্কে দেওয়ার চেষ্টা করছে কিন্তু এগুলো সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা আমরা শান্তি সম্প্রীতি সৌভ্রাতৃত্বের বাহক ছিলেন রসুল্লাহ আজকের দিনটা আমরা সেই বার্তায় পৌঁছে দিতে চাইছি আজ রবিবার আরবি মাসের বারো রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেন ইসলামের শেষ নবী হজরত মাহমদ সেই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও যাত্রাগাছি গ্রামের যুবকবৃন্দ ও গ্রামবাসীদের সহযোগিতায় এবং যাত্রাগাছি দানবীর মহাসিন লাইব্রেরির পরিচালনায় স্থানীয় শিশুদের নিয়ে নবীজির সম্প্রীতি শান্তি সংহতি ন্যায় পরায়ণতা সামাজিক সুবিচারের বার্তা মুসলিম অমুসলিম সকল মানুষের মাঝে পৌঁছে দেওয়ার অভিপ্রায়ে এক বিশাল বর্ণাঢ্য পদযাত্রা আয়োজন করা হয় উক্ত পদযাত্রায় অংশগ্রহণ করেন ওই এলাকার প্রায় পাঁচশো শিশু কিশোর আমাদের প্রত্যেক বছরই র্যালি করা হয় মূলত বিশ্ব নবী দিবস উপলক্ষে এবং তার বার্তা বা নবী দিবসের যে বার্তা বা নবীর যে জীবনের যে বার্তাটা শুনিয়ে দিতে মানুষের কাছে একটা এর উদ্যোগটা হচ্ছে আমাদের যাত্রা কাছে পশ্চিমপাড়া দানবীর মহসিন লাইব্রেরি এর সদস্য এবং দানবীর মহসিন লাইব্রেরি তথা আমাদের যাত্রা কাছে পশ্চিমপাড়া সফল পদযাত্রা শেষে সারাদিন ব্যাপী একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে নবী হযরত মোহাম্মদকে কেন্দ্র করে সঙ্গীত তাৎক্ষণিক বক্তব্য প্রভৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় পুরো অনুষ্ঠানে এলাকার আট থেকে আশি সব বয়সের মানুষের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উক্ত র্যালি থেকে দানবীর মাহসিন লাইব্রেরির প্রেসিডেন্ট মোহাম্মদ মশারফ সাহেব বলেন আজ বিশ্ব মানবতার মুক্তির দূত নবী এদিনে আমরা মানুষের মধ্যে সংহতি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে তিনি আরও বলেন এক শ্রেণীর মানুষ রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে সাম্প্রদায়িক সংঘাত বাধায় আমাদের যে তাদের প্রতিহত করতে হবে কারণ ইসলাম বা হজরত মোহাম্মদ কখনোই সাম্প্রদায়িক বিভেদ ছড়ানো বা সন্ত্রাসের কথা বলে না ইসলাম সবসময় শান্তির বার্তা দেয় তাই আমরা এই দেশে কোনো সংঘাত চায় না আমরা সবাই মিলে মিলেমিশে শান্তিতে থাকতে চাই বিশেষ করে যে আমরা পাশাপাশি হিন্দু মুসলমান একটা সম্প্রীতি এর মধ্যে আমরা থাকি এবং তিনি যে সমস্ত জাতির সঙ্গে বা সমস্ত সঙ্গে মিলেমিশে থাকা বা তাদের এই যে বার্তাটা এই বার্তাটা আমরা বিভিন্ন রকমের বা লিফলেট এর সাহায্যে মানে এটা প্রচার করার আমাদের উদ্দেশ্য উল্লেখ্য যে মরুভূমির দেশ আরবের বর্তমান সৌদি আরবের মক্কা শহরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারুই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসাবে পরিচিত ইসলামের শেষ নবী হযরত মাহমদ তার পিতার নাম আবদুল্লাহ মাতা আমিনা তিনি আরবের বিখ্যাত কোরাইস গোত্রে জন্মগ্রহণ করেন যারা ইসলামের অনুসারীরা মূলত তারা মনে করেন যে আজকে তিনি হচ্ছেন শেষ নবী কিন্তু তিনি শেষ নবী হলেও সমস্ত মানুষের জন্য নবী তিনি শান্তির প্রতীক শান্তির বার্তা বাহী তাঁর আজ জন্মদিন এই শুভ জন্মতিথিতে আজকে এই যাত্রাগাছিতে একটা সুন্দর বাচ্চাদের নিয়ে একটা পথক পরিক্রমা বেরিয়েছে প্রভাত ফেরি হবে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান করা হয়েছে কি বার্তা দিতে একদম মিছিলের মধ্যে দিয়ে একটা সবথেকে বড় বার্তা যেটা সেটা হচ্ছে যে আমরা ভারতবর্ষের বুকে বিশেষ করে একেবারে সমস্ত মানুষে ভাই ভাই হয়ে একসঙ্গে থাকতে চাই আমরা সারা বিশ্বে সব যে সৌভ্রাতৃত্বের বাণী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এনে পৌঁছে দিয়েছিলেন বিশেষ করে তার শেষ ভাষণে বিদায় হজে সেটাই আমরা পৌঁছে দিতে চাই সমস্ত মানুষের কাছে